পথশিল্পীদের সঙ্গীত চর্চা তাদের শিল্পকর্মকে শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি হয়ে গেল কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন থ্রি। চণ্ডীপুরে যে পটচিত্র, ওখানে হবিচর নানকাচ্চ মুরাদপুর তিনখানা গ্রাম আছে চণ্ডীপুর ব্লকের মধ্যে। তো স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল বলতে আমরা পূর্ব মেদিনীপুর থেকে যে আমাদের গানের জগৎটা হারিয়ে যাচ্ছে, সুদীপ্ত দা যে গানের যে সমস্ত কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল, তো আগামী দিন এভাবে চললে আমরা যে গানটা হারিয়ে গিয়েছিলো ভেবেছি গানটা কিন্তু পুনর্জীবিত হবে। এবছরে নতুন বলতে গেলে আমরা ব্যান্ড পার্টিকে পেলাম। ব্যান্ড পার্টি তারাও রাস্তায় রাস্তায় পথে পথে অনুষ্ঠান করেন, তারা ঠাকুরের বিসর্জন শোভাযাত্রা হোক বা বিভিন্ন রিলিজিয়াস অনুষ্ঠানে ব্যান্ড পার্টি ইজ ভেরি মাচ পার্ট অফ ইট। এছাড়া ফার্স্টেতে ইমরান ভাই আছে, ইমরান ভাই বাঁশি বাজায়, বাঁশি বিক্রি করে মূলত, তো তাদেরকেও আমরা পেয়েছি পটের গান, তারপরে বহুরূপীদের গান। তাছাড়া আমরা পেলাম ঢাকি, বাংলার ঢাক, যেটা আমাদের বিভিন্ন পুজো উৎসবের একটা ইন্টিগ্রাল পার্ট অফ সেলিব্রেশন। ফ্লোরিসের কাছে বাঁশি বাজাই, সকাল বাড়ি থেকে মানে 8:30-8:30 সময় চলে আসি ফ্লোরিসের কাছে, তো আমি ওখানে বাঁশি বাজাই নিজের মন দিয়ে বাজাই। আমি বাজাতে বাজাতে মানে অনেক জায়গায় আমাকে মানে বাঁশি বাজানোর জন্য ডেকেছি, আমি গিয়েছি, কিন্তু এই জায়গার মধ্যে আমি কোনো জায়গায় মানে সম্মান পাইনি। এবছর থেকে রিদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমি অফিসিয়ালি এই অনুষ্ঠানের সাথে যুক্ত হলো। আমার কিছু ছেলেমেয়ে এখানে গান গেয়েছে, কারণ শিল্পী হিসেবে আমার সবসময় মনে হয় যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পাশে থাকা, তাদের এগিয়ে দেওয়া চেষ্টা করা এটা উচিত। সারা পৃথিবীতে প্রায় 750 স্টুডেন্ট, সবাই তো আসতে পারবেন অনলাইনের কল্যাণে, সব শিখতে এবং বিদেশে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু কিছু ছেলেমেয়ে এখানে পারফর্ম করেছে এবং তারা আস্তে আস্তে মঞ্চ পাচ্ছে, একটু হয়তো কিন্তু একটু হয়তো মাইক্রোফোন নিতে জানে না, আমরাও তো মানে এই করে করে শিখেছি। চণ্ডী মায়ের সাজে ত্রিনয়ন জ্বলেছে ভালো কপালে রই মা। চণ্ডীমঙ্গলের গান, পঞ্চকবির গান, বাংলার ঢাক এবং তার সঙ্গে বহুরূপীদের পারফরমেন্স, সব মিলিয়ে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন থ্রি ছিল একেবারে জমজমাট। এরকম আপডেট নিয়ে সঙ্গে থাকবো, চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।